আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, আমরা কে না অসুস্থ হই, সবাই আমরা ডাক্তারের কাছে যাই। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কি করে? আমাদের দেখার পরে একটা সুন্দর করে একটা প্রেসক্রিপশন লিখে দেয়। লিখে দেওয়ার পরে আমরা কি করি, সেই প্রেসক্রিপশনটা নিয়ে আমরা ফার্মেসিতে দেই, ফার্মেসি লোকেরা আমাদের ওষুধ দেয়। দেওয়ার পরে মন ইচ্ছা মতো যেটা দাম তারা লিখে দেয়, আমরা আরামসে সেই টাকাটা দিয়ে আসতে হয়। কোনো দামাদামি চলে না বাংলাদেশের মধ্যে। সবচেয়ে ব্যবসা এটাই যে এই ব্যবসায় কোনো দামাদামি চলে না। তো আপনি যদি আগে থেকে ওষুধের দামগুলো জানেন, তাহলে ফার্মেসিতে বলতে পারবেন, ভাই এটার দাম তো এত না। কেউ যদি কম বেশি রাখে, সেটা তো আপনি বলতে পারবেন যে এত বেশি রাখলেন কেন, এই ওষুধের দাম তো এত কম অথবা এত বেশি, এই ওষুধের দাম এত, এই ওষুধের দাম এত, আপনি যদি আগে থেকে জানেন। তো আর দেখা যাইতেছে আমরা সাধারণত ঠান্ডা কাশি ছোটোখাটো রোগ হলে একটা ফার্মেসির দোকানে যাই, ভাই ওষুধ দেন আমার এটা হয়েছে। কিন্তু আমরা জানি না যে সে কি জানে, সে কোথা থেকে জানে। কিন্তু আপনি যদি চান যে আপনি নিজেই যে আমার এই সমস্যার জন্য আমি কি ওষুধটা খাইতে পারি, ছোটোখাটো যেগুলো সমস্যা, বড় সমস্যা হলে ডাক্তারের কাছে যাইতে হবে, এটা আমি মানা করি না। ছোটোখাটো সমস্যাগুলো কিন্তু আপনি ওষুধ খেয়ে সমাধান করতে পারেন। তো আজকে এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আপনার জন্য একটি ভিডিও হতে যাচ্ছে। তো বন্ধুগণ, ভিডিওটি কেউ মিস করবেন না। এই ভিডিওতে যদি আপনি অনেক ভালো কিছু তথ্য পাবেন আর ভালো কিছু শিখতে পারবেন আমি আশা করি। বন্ধুগণ, আমি একটা রিকোয়েস্ট আপনার কাছে করতে চাই, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকনটি অবশ্যই দিয়ে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আর ভিডিওটি ভালো যদি লাগে, আপনার যদি কোনো কাজে আসতে পারি, অবশ্যই একটি লাইক করবেন। আর আপনার যে কোনো সমস্যা আপনি এই কমেন্ট বক্সে আপনি জানিয়ে যাবেন, যাতে আপনার সমস্যার সমাধানের জন্য আমি ভিডিও মেক করতে পারি। তো বন্ধুগণ, আমরা মূল কাজে চলে যাই। মূল কাজটি হচ্ছে, দেখেন আমি আমার এই অ্যাপসটিতে চলে আসলাম, একটি অ্যাপসের প্রয়োজন, অ্যাপসটিতে চলে আসলাম। আসার পরে এই যে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি যদি একটা ওষুধের নাম লেখা সার্চ দেই, এখানে মনে করেন আপনি ভয়েস দিয়েও করতে পারেন, আপনি সার্চও দিতে পারেন। আমি একটা সার্চ দিই প্যারাসিটামল। তো বন্ধুগণ দেখেন, প্যারাসিটামল সার্চ দেওয়ার পরে প্যারাসিটামল কিন্তু চলে আসছে। তো প্যারাসিটামলের অনেক আপনার বোতলের, মানে প্যারাসিটামলের যত আইটেম আছে সবগুলো আসছে। যে আপনার প্যারাসিটামল আমি ট্যাবলেটটা নিয়ে দেখাই, ট্যাবলেটটা আমি যখনই নিলাম তখন আমার এখানে লেখা আসছে ব্যবহার সমূহ। আপনি যদি ব্যবহারের বিষয়ে জানতে চান, কিভাবে ব্যবহার করবেন সেটা আপনি জানতে পারেন। এখানে লেখা আছে আমি কিভাবে এটা গ্রহণ করব সেটাও জানতে পারেন। ডোজ আপনার এসব, মানে যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, পার্শ্বপ্রতিক্রিয়া কী কী এটাও জানতে পারবেন। গর্ভাবস্থাকালে এটা ব্যবহার করতে পারবেন কিনা সেটাও জানতে পারবেন। এখানে অনেক কিছুই জানতে পারবেন। তো এটার প্রাইস, সবচেয়ে মূল বিষয় যেটা, এই যে প্যাক প্রাইস, তো প্রাইসটা আপনি জানতে চাইলে দেখেন এখানে কিন্তু এক প্যাকের দাম 250 পিস, 50 মানে একটা প্যাকেটের দাম 250 টাকা, ঠিক আছে? তাহলে পিস হিসাব করেন কতটা পরে, ঠিক আছে? এক প্যাকেট দাম 250 টাকা লেগেছে। আর আপনার প্রতিটা একটা ট্যাবলেট আমরা যদি কিনতে চান, একটা ট্যাবলেটের দাম হিসাব করেন তাহলে কত টাকা পরে, তো আপনি কিন্তু দাম জানতে পারতেছেন, ঠিক আছে? তারপরে ব্র্যান্ড আপনারা দেখতে পারবেন, এই জায়গাখানে সিলেক্ট করলে কোন ব্র্যান্ডের ওষুধ সেটাও কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? প্যারাসিটামল ব্র্যান্ডের যত ওষুধ আছে এখানে দেখতে পারবেন, যে প্যারাসিটামলে কত রকমের ওষুধ আছে, কী কী ওষুধ আছে, আপনার কোনটা প্রয়োজন সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। তাছাড়াও এরকম অনেক ওষুধই আপনারা এখান থেকে দাম জানে না আপনারা কিনতে পারবেন, আপনাকে কেউ ঠকাতে পারবো না। বন্ধুগণ, এবার আপনার আরও কিছু দেখাই আপনার এই অ্যাপসটি দেখেই, আমি বাইরে গেছিলাম। দেখেন রোগের লক্ষণ, হেলপ টিপস, ওষুধ, আপনার সব কিছু কিন্তু, টিকা তালিকা, ওষুধের মূল্য, এই যে দেখেন ওষুধের মূল্য যদি ক্লিক করেন, এখন যদি আপনি পরিমাণ ওষুধ এখানে লিখে দেন, আপনি কিন্তু অবশ্যই ওষুধের দাম আপনি দেখতে পারবেন যে কত টাকা মূল্য, কত কি। এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর ওষুধের নামটা লিখবেন, সব কিছু কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুগণ, অ্যাপসটা অনেক উপকারী অ্যাপস, আপনারা যদি ইউজ করেন আপনাদের সাবস্ক্রাইব। তারপরেও দেখেন এখানে আরও কিছু আছে, ডাক্তারের সাথে কথা বলতে পারবেন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স কন্ট্যাক্ট করতে পারবেন, ফার্মেসি, কোন ফার্মেসি, ব্লাড ব্যাংকের সাথেও যোগাযোগ করতে পারবেন এই জায়গা থেকে, ঠিক আছে? তো এখানে অনেক কিছুই আছে, আপনার সত্য কথা অ্যাপসটার ভিতরে আপনারা প্রবেশ করলে আপনারা আসলেই চমকে যাবেন। তো বন্ধুগণ,
এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন? এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পাবেন। প্লে স্টোরে আপনারা যদি সার্চ দেন, সার্চ বক্সে সার্চ দেন অপশন 8, ঠিক আছে, এই যে দেখেন আমি সার্চ দিলাম, এই অ্যাপসটা আপনারা পাবেন পেশেন্ট 8। আপনারা ওপেন করবেন, কিছু অ্যালাউস হবে, অ্যালাউটা দিয়ে দিবেন, দেওয়ার পরে অ্যাপসটা ওপেন করে ফেলাবেন। আপনারা ওপেন করার পরে আপনারা ইউজ করবেন যে কোনো, মানে অনেক অ্যাপসটা অনেক হেল্পফুল, আমার কাছে ভালো লাগছে বিধায় আপনাদের কাছে আমি দেখাইলাম আপনাদের জন্য। এখান থেকে আপনারা সব কিছু করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুগণ, আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।